হ্যালো ভিউয়ার্স আমাদের জি কে সমস্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দিতে তো ভিডিওটি শুরু করার আগে সকলকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ যে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন আপডেটের নোটিফিকেশান পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন শুরু করা যাক আমরা চলে এসেছি স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাক্ট অ্যাপিয়ারেন্স ট্রেনিং নোটিফিকেশান বেরিয়ে এসছে দু হাজার উনিশ কুড়ি নর্থ ইস্ট ইস্ট রেলওয়ে গোরখপুরের তরফ থেকে এখানে কিছু স্লট খালি রয়েছে ওয়ার্কশপ ইউনিট ডিভিশন অনুযায়ী দিয়ে মোট নখানা ডিভিশন রয়েছে তার মধ্যে প্রায় হাজার চারখানা মতো স্লট খালি রয়েছে আপনার এখানে আমরা এই সম্বন্ধেই এখানে এই স্লটে কারা অ্যাপ্লিকেশান করবেন কারা করতে পারবেন তারপর কী কী ডকুমেন্টস লাগবে কি কী কোয়ালিফিকেশান লাগবে সেই সম্বন্ধে আলোচনা করতে আমরা এখানে চলে এসেছি তো চলুন শুরু চলুন বলে দিই এখানে প্রথম যে ইউনিটটা সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুর এখানে মোট চারশো এগারোটি স্লট খালি রয়েছে চারশো এগারোটি স্লট খালি রয়েছে চারশো এগারোটি স্লটের মধ্যে আবার কিছু ডিভিশন রয়েছে ডিভিশনগুলো আপনারা এখানে দেখে নিন এখানে দেখতে পাবেন তা সত্ত্বেও আপনারা আমাদের ওয়েব পেজের দিকে সমস্যা যে ওয়েব পেজ ওটা লিঙ্কে দেওয়া আছে ওখানে দেখে নেবেন এই মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুরের আন্ডারে ও বি সি এস টি এসসি জেনারেল সব আলাদা আলাদা করে ডিভিশন আলাদা আলাদা করে কোন গ্রুপ এতে কার আন্ডারে কতজন করে মেম্বার নেওয়া হবে সব ডিভিশন করা রয়েছে এখানে মোট চারশো এগারোটি সিট চারশো এগারোটি স্লট খালি রয়েছে আর এখানে ট্রেনিং হবে প্রত্যেকটি প্রত্যেকটি এতেই গ্রুপেই মোট ট্রেনিং হবে হচ্ছে এক ইয়ার ট্রেনিং হবে তারপর চালু হবে এবার সেকেন্ড যেটা সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট এবার ওখানেও মোট মোট সিট ওখানে খালি রয়েছে হচ্ছে তেষট্টিটা তেষট্টিটা ওয়ার্ক খালি রয়েছে ডিভিশন অনুযায়ী মোট জেনারেল তেত্রিশ জন এসসিতে নজন জেনারেল তেত্রিশ জন এসসিতে নজন রয়েছে তারপর এস টিতে চারজন ও বি সিতে সতেরো জন এবং এরকম এরকমভাবে ডিভিশন করা রয়েছে আপনারা ডিটেলসে দেখে নেবেন আমাদের গ্রুপে ওখানে এখানে আবার এখানেও প্রত্যেকটি এতে ওয়ান ইয়ার করে ট্রেনিং আছে এর পরের যে গেটা রয়েছে বিভাগটা সেটা হচ্ছে ব্রিজ ওয়ার্কশপ গোরাখপুর ক্যান্টনমেন্ট এখানে আবার এখানে টোটাল সিট খালি রয়েছে পঁয়ত্রিশটা এখানে জেনারেলে উনিশজন এসসিতে পাঁচজন এসটিতে আর ছজন ও বি আটজন টোটাল পঁয়ত্রিশটা রয়েছে তারপরেরটা ওখানেও এখানেও সেম একইভাবে ওয়ান ইয়ার করে ট্রেনিং হবে মেকানিক্যাল ওয়ার্কশপ এর এর পরের যে ডিভিশনটা এটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জতনগর এখানে টোটাল সিট খালি রয়েছে হচ্ছে একশো একান্নটি এখান এখানেও সেম একইভাবে ট্রেনিং হবে এক করে প্রত্যেকটি এতে তারপরের ডিভিশনটা যেটা সেটা হচ্ছে ডিজেল সেট ইজ্জতনগর এখানে সিট খালি রয়েছে ষাটটা ষাটটা সিট খালি রয়েছে তার মধ্যে তার মধ্যে ও জেনারেল এসটি এসটি সব ডিভিশন করা রয়েছে এখানেও একইভাবে ওয়ান ইয়ার করে ওয়ান ইয়ার করে ট্রেনিং হবে ম্যাম যারা অ্যাপ্লাই করবে তাদের তারপরের হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগান ইজ্জাতনগর ক্যারেজ অ্যান্ড ওয়াগান ইজ্জাতনগর এখানে টোটাল সিট খালি রয়েছে চৌষট্টিটা এখানেও সে মই ও বিসি এস এস সি এস টি জেনারেল সব ডিভিশন করা রয়েছে আমাদের ওয়েব পেজে গিয়ে দেখে নেবেন ক্লিয়ারভাবে এখানেও ওয়ান ইয়ার করেই ট্রেনিং হবে পরেরটা হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগান লখনউ জাংশন এখানে টোটাল সিট খালি রয়েছে একশো জন এখানে একশো পঞ্চান্নটার মধ্যে ডিভিশন করা হয়েছে সি এস টি ও বিসিতে আর তারপর এখানে এইখানেও সেম একইভাবে ওয়ান ইয়ার করে ট্রেনিং হবে তারপরেরটা হচ্ছে ডিজেল সেট তারপর হচ্ছে ডিজেল সেট গন্ডা বলে একটা ডিভিশন রয়েছে এখানে সিট মোটাল টোটাল খালি রয়েছে নব্বইটা এখানেও সেম একইভাবে ওয়ান ইয়ার করে ওয়ান ইয়ার করে ট্রেনিং হবে তারপরেরটা হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী এখানে টোটাল সিট খালি রয়েছে পঁচাত্তরটা পঁচাত্তরটা সিট খালি রয়েছে এখানেও সেম একইভাবে ওয়ান ইয়ার করে ট্রেনিং হবে আর এখানে কিছু ডি নোটিস দেওয়া রয়েছে নোটিশটা আমাদের এতে আরও ডিটেলস ওয়েব পেজে ডিটেলসে বলে দেওয়া আছে ওখানে গিয়ে চেক করে নেবেন এখানে এজ লিমিট দেওয়া রয়েছে পনেরো বছর থেকে চব্বিশ বছর মানে পঁচিশ বারো দু হাজার উনিশ অনুযায়ী এজ লিমিট এজ বয়সটা হতে হবে পনেরো বছর বা থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মানে মিনিমাম যোগ্যতা যেটা সেটা এখানে বলেছে যে কোনো বোর্ড থেকে হাই টেন বা মাধ্য এইচএস পাস করা হতে হবে এবং মিনিমাম মার্কস থাকতে হবে ফিফটি যারা এখানে অ্যাপ্লাই করেছে তাদের সকলকে ওই অ্যাপ্লাই করবে তাদের সকলকে ওই ডকুমেন্টস ভ্যারিফিকেশনের জন্য ডাকা হবে মেডি সঙ্গে মেডিকেল সার্টিফিকেট ফুল বডি চেক আপের মেডিকেল সার্টিফিকেট এলিজিবিলিটি ডকুমেন্টসগুলো সব নিয়ে রেলওয়ে বোর্ড গাইডলাইন্সের কাছে গভর্নমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশানেতে ডাকা হবে সেটা ডেট পরে নোটিসে বলে দেওয়া হবে তো এখানে 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 আবার এক্সাম এক্সাম ফ্রি হিসেবে এক্সাম ফি হিসেবে সবাইকে একশো টাকা করে দিতে হবে কিন্তু যারা যারা এস সি এস টি বা ইডব্লিউসি পি বা মহিলা সদস্য মহিলা ক্যান্ডিডেটস তাদেরকে এই পেমেন্টটা করতে হবে না এইখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে ছাব্বিশ এগারো দু হাজার উনিশ সকাল দশটা থেকে শুরু হবে অ্যাপ্লিকেশনটা আর এই অ্যাপ্লিকেশনটা শেষ হবে পঁচিশ বারো দু বিকেল পাঁচটায় লাস্ট ডেট কিছু আদার কন্ডিশন এখানে যেগুলো বলে দিচ্ছে যে ক্যানভাসিং যদি কোনো ক্যান্ডিডেট করে তাহলে সে ডিসকোয়ালিফাই হিসেবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তারপর আপনাকে এখানে আরও কিছু আদার কোয়ালিফি আদার কন্ডিশন দেওয়া রয়েছে আপনারা আমাদের লিঙ্কে দেওয়া লিঙ্কে দেওয়া ওয়েব পেজে ওয়েব পেজটা ডিসক্রিপশান বক্সে দেওয়া ওয়েব পেজের লিঙ্কটাতে ক্লিক করে আমাদের ওয়েব পেজে গিয়ে ডিটেলসে সেগুলো চেক করে নেবেন একবার আজকে আমাদের এইটুকুই আহ আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন আপডেট পেতে